জমে উঠেছে মল্লকর বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। ভোট পর্ব সম্পূর্ণ হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ যেন কাউকে একচুল জায়গা ছাড়তে নারাজ। কিছুদিন আগে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শতাব্দী প্রাচীন একটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, এবং তিনি সেই একটেশ্বর মন্দিরে পূজিত ত্রিশূল হাতে তুলে সৌমিত্র নামক অসুরকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই শতাব্দী প্রাচীন একটেশ্বর শিব মন্দিরেই আজ এসে হাজির হন ওই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সেখানে তিনি টোটোই চড়ে বাবা শিবের মন্দিরে প্রবেশ করে পূজার্চনা করেন। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে সুজাতাকে আক্রমণ করে বলেন, শিবের মন্দিরে যে পূজিত ত্রিশূল হাতে তুলেছিলেন উনি একদিন বাবা শিবের অভিশাপেই ধ্বংস হয়ে যাবেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যেন টক্কর কাটায় কাটায় কেউ যেন কাউকে বাক্যবাণে বিদ্ধ করতে এক অংশ পিছুপা হচ্ছে না। বাবার কাছে আশীর্বাদ যারা বিষ্ণুপুর লোকসভার মানুষকে আবার শান্তিতে রাখতে পারি, এলাকায় সে কাজগুলো হচ্ছে মশাগ্রাম জয়নিতে শুরু হয়ে সমস্ত কাজগুলো যাতে আরো করাতে পারি সে আশীর্বাদ চাইলাম। আমি বাবা শিবের প্রতি ভরসা রাখি, আমি একটেশ্বর বাবার প্রতি ভরসা রাখি, বাবা শিবের সালেশ্বরের প্রতি ভরসা রাখি, বুড়ো শিবতলার প্রতি ভরসা রাখি, আমি ভরসা রাখি শিবের প্রতি। শুধু এটুকুই বলবো, অভিনয় নয়, কেউ নামাজ পড়তে মসজিদে যেতে পারে না, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পূজিত ত্রিশূল নিয়ে যে অভিনয় করেছেন তাতে শিবের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন। মানুষের আমার মানুষের পুণ্যার্থে যাতে আরো ভালো কাজ হয়, সবাই ভালোভাবে থাকে, গ্রীষ্মকালে যে জলের কষ্ট আছে সেই জলের কষ্ট যাতে নিবারণ হয়, আর এই সরকার যাতে দ্রুত চলে যায় যাতে মানুষের কষ্টগুলো সব নিবারণ হয়।